দেখুন, যেভাবে সাগরে পাওয়া গেল মিয়ানমারের সামরিক বিমানের ধ্বংসাবশেষ, ক্রুসহ 116 জন যাত্রী নিয়ে মিয়ানমারের নিখোঁজ সামরিক বিমানটির ধ্বংসাবশেষ আন্দামান সাগরে মিলেছে বলে নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনীর একটি সূত্র। আজ বুধবার দেশের দক্ষিণাঞ্চলের শহর মিয়েক ও ইয়াঙ্গুনের মাঝামাঝি কোনো এক জায়গায় নিখোঁজ হয় বিমানটি। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে বিমান বাহিনীর একটি সূত্র এএফপিকে জানিয়েছে, উদ্ধারকারী জাহাজ আন্দামান সাগরের সামরিক বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে। নৌবাহিনীর সদস্যরা আরও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এদিকে স্থানীয় মিয়েক শহরের পর্যটন কর্মকর্তা নাইং লি জ বলেন, দায়ে শহর থেকে 218 কিলোমিটার দূরে আন্দামান সাগরে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নৌবাহিনীর সদস্যরা সাগরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এর আগে মিয়ানমারের সেনাপ্রধানের দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাওয়েই শহরের 20 মাইল পশ্চিম দিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় দুপুর 1:35 বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বিমানটি 105 জন যাত্রী ও 11 জন ক্রু বহন করছিল। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।